এটিএম মেশিনের লোডিং ট্রেতে টাকা লোড করার সময় নির্দিষ্ট পরিমাণ টাকা বিশেষ কৌশলে জ্যাম করে রাখছে বেশ কিছু চক্র। ফলে কোনো গ্রাহক এটিএম বুথে টাকা উত্তোলনের জন্য এটিএম কার্ড প্রবেশ করিয়ে পিন নম্বর দিয়ে কমান্ড করলে ওই পরিমাণ টাকা ডেলিভারি না হয়ে তা জমা হতো এটিএম মেশিনের পার্স বিনে। পরবর্তীতে সেই টাকা সরিয়ে নিত চক্রের সদস্যরা। কার্ড একটু ভিতরে উল্টোপাল্টা শব্দ হয়ে রেকর্ড জোরে একটা শব্দ হলো, অর্থাৎ কার্ডটা মনে হয় আর বের হলো না এবং টাকাটা তো আর আসার প্রশ্নই ওঠে না। 20,000 টাকা ই করলাম, হ্যাঁ আসলো, মানে টাকাটা আসে নাই, কার্ডটাও আসে নাই, তার মানে টাকাটা আউট হয়ে গেছে। এমন বেশ কিছু চক্রকে এরই মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব। চক্রের সদস্যরা মূলত এটিএম মেশিনে টাকা লোড আনলোড কিংবা মেইনটেনেন্সে নিয়োজিত বিভিন্ন নিরাপত্তা দানকারী প্রতিষ্ঠানে ছদ্মবেশে কাজ করছিল। লোডিং ট্রে থেকেও তারা টাকা আত্মসাৎ করত, কিন্তু যে ব্যাংক অথরিটি তারা বুঝতে পারত। এই চক্রটিকে আমরা পেয়েছি প্রায় 4-5 বছর যাবৎ তারা এই কাজটি করে আসছিল। কৃত্রিমভাবে এটিএম মেশিনে যেন কেউ জ্যাম তৈরি করতে না পারে সেদিকে নজর রাখা জরুরি বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। বেশ কিছু অভিযোগও আমাদের কাছে এসেছে যে তার এটিএম এ কার্ড, এমনকি যে শুধু কার্ড আটকে যাওয়া না, কিন্তু কার্ড আটকে যাওয়া ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ভুক্তভোগী আমাদেরকে অভিযোগ করেছে যে তার কার্ড থেকে টাকা চলে যাচ্ছে। বাট তারা যখন অভিযোগ করছে তারা জানতে পারছে না আসলে টাকা কোথায় যাচ্ছে বা ব্যাংকও সদ উত্তর দিতে পারছে। এছাড়া এটিএম কার্ড ব্যবহারে গ্রাহকদেরও আরও সতর্ক হওয়ার আহ্বানও জানান র‍্যাবের মুখপাত্র। ড্যানি রং, মাইটিভি, ঢাকা।